চিরবন্দনীয় ভাগবতী এবং মঞ্চাসী আমার নয়বজার শঙ্কর প্রমুখ সম্মানীয় অক্ষয় ভাই পরিচালনা কমিটির সভাপতি সম্মানীয় নন্দিতা পণ্ডা মহোদয় তথা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সম্মানীয় প্রফুল্ল কুমার পাণি মহোদয় এবং আম বিদ্যালয়ের প্রধান গুরুজী বিষ্ণু ভাই এবং যা আজকের সভা সমর্পিত সম্মানীয় রাজেন্দ্র গুরুজী রাজেন্দ্র ভাই এবং সম্মাননীয় বিদ্যুৎ গুরুমা এবং বিভূ ভাই এবং এখানে উপস্থিত প্রিয় গুরুজী গুরুমা প্রকৃত আজ ভিতরে ১৮ বর্ষ ৩৩ বর্ষ চালগলা জনা পড়লা ৩৩ বর্ষ যে এই স্কুল পে সময় কাম করছি নিষ্ঠা কাম করছি সমর্পণ সহ কাম করছি ত্যাগর সহ কাম করছি গোটে সৎ ভাবনা সহ কাম করছি তার জ্বলন্ত নিদর্শন রাজেন্দ্র গুরুজী বিদ্যুৎ গুরু সে নিষ্ঠা বিষয়ে কিছু কহিবা তাকে বদলে মো যেতে কহিলে মধ্যে কম হব কারণ যেতবে সে শিশু মন্দির আরম্ভ করতে প্রারম্ভিক অবস্থা শিশু মন্দির প্রকৃত শিশু অবস্থা লা কারণ বিদ্যা ভারত নিষ্পতি নেওয়া গোটে ভারত বিচার স্কুল হওয়া দরকার ভারত সংস্কৃতির পরম্পরা স্কুল হওয়া দরকার লক্ষ্য তো স্থির হয়ে গেল সেটি পড়ব কিয়ে কম পড়ব কেউটি পড়ব এইভাবে পরিস্থিতি রাজেন্দ্র গুরুজী আর্মা আসলে দেখুন আস্তে আস্তে ৩৩ বর্ষ চালিয়েছি আজি শিশু অবস্থার আজি নয়াবজার শিশু মন্দির গোটে প্রতিষ্ঠিত স্কুল হিসাবে গোটে পরিচয় লাভ করছে সে অবদান যেতে কহিলে কম হব প্রকৃতরে গোটে আমি কুয়া সব গোটে মন্দির গোটে ভব্য মন্দির আমরা সময় মন্দির কারুপর্য দেখু তাকে প্রশংসা করু দেখি খুশি হোক চর্চা করু কিন্তু সেই মন্দির তলে যে নিয় পথর তা কথা কেউ ভাবে না যে নিয়র উপরে এতে সুদৃশ্য মন্দির প্রতিষ্ঠিত তা কথা কেউ বিচার করে কিন্তু সে নিয় পথর তা নিরবিচ্ছিন্ন ভাবে কাম করে চলতে না প্রশংসা কু অপেক্ষা করে না প্রতিষ্ঠা কু অপেক্ষা করে সেইভাবে দায়িত্ব সম্পন্ন হলে রাজেন্দ্র গুরুজী মু রাজেন্দ্র গুরুজী কম সময় কাম করার সুযোগ পাইছি বোধহয় আরো টিকে অধিক সময় কাম করার পেলে অনেক জিনিস তার শিখবার আছে প্রকৃতরে স্কুলে চাণক্য বলে মু চাণক্য মানে কুয়াযায় কমন সেন্স ইজ নট সো কমন তো সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস দেখিবার পড়া দেওয়া হচ্ছে রাজেন্দ্র গুরুজী নিশ্চিন্ত ভাবে এটা আমার পাই শিক্ষণীয় সমস্ত আর বিদ্যুৎ গুরুমাত্র শুভগৃহী বড় গুরুজী কহিলেন দুইটা কামকে ব্যালান্স করা ঘর কাম তাকে স্কুল কাম দুইটা ব্যালান্স করে কাম করা এটাকে ছোটিয়া কথা প্রকৃতরে আজিটা বিদায় সম্বর্ধনা নুহে তাকে সম্মানিত করা আমরা সুযোগ বিদায় কি কাহু দেব আমি তাকে বিদায় দেওয়া সে আমার সহিত অনেক কিছু করে স্কুল আসুন আমার মনে তো সবদিন অনেক বিদায় সম্বর্ধনা ভাবুছি মো এটা গোটে সম্বর্ধনা সম্বর্ধনা সে সুযোগ আজ আসিছে সমর্থনকে দিনে দিনে আসব আজ ১৮ তারিখ দিন আমার গোটে মেমোরিবল রহব একচুয়ালি আমি এ সম্বর্ধনা সভা মে লাস্ট কথাতে কিংবা জুন লাস্ট কথাতে বিধি হবে যেহেতু মে লাস্টে আমার ৮ গুরুজী গুরুমা নথিলে বিএড ট্রেনিং পাই বাহার যাইলে আর ৫ গুরুজী গুরুমা পরীক্ষা বেড়ে সরিলে এত বড় ভব্য কার্যক্রম যা ভাবনাত্মক সাথে গুরুজী গুরুমা জড়িয়েছেন সে রহবে এই কার্যক্রম কেমতি হব ইভেন এ মাসে মধ্যে শেষ সপ্তাহে প্রশিক্ষণ বর্গ আছে তেমন বহু চিন্তা করে আমি আজ দিনটা নিশ্চিত করছু যেদিন আপনার গুরুজী গুরুমা যদি তাকে কান্দ কান্দ মিলিয়ে কাম করছেন সে উপস্থিত রুহু তা ভাবনাকে ব্যক্ত করতু সেপাই ১৮ তারিখ চয়ন করা দেখিছি এই দুই বর্ষ ভিতরে বহু বিকট পরিস্থিতি আছে সবুঠ বড় বিকট পরিস্থিতি ৯ দুই বর্ষ হল পিলা আডমিশন করছেন স্কুল দেখি না গুরুজী গুরুমা চিনে না বিদ্যালয় দেখি না কিন্তু সেই জায়গায় গুরু বড় গুরুজী আজেন্দ্র গুরুজী দায়িত্ব বহু বড় যায় সে এটা সুচারু রূপে মানে বিদ্যার্থী মানুষ অভিভাবকমানকু গুরুজী মানুষ আনলাইন মাধ্যমে যদি জড়ি রয়েছে কেউ ফিল করেন যে স্কুল বন্ধ হয়েছে
ଇଭେନ୍ ଆମ ସେମାନେ ଘରେ ରହିକି ଆମକୁ ଦରମ ଦେବାର କେବେ ହେଳା କରୁନାହାନ୍ତି, ସେଥିପାଇଁ ଅଭିଭାବକଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଆଉ ଯେତେ କହିଲେ ବି କହିଲୁ, ରାଜେନ୍ଦ୍ର ବାବୁଜୀ ଏତେ ସୁଚାରୁ ରୂପେ ସେ କାମ କରାଇଥିଲେ ଯେ କେହି ଫିଲ୍ କରୁନାହାନ୍ତି ଯେ ସ୍କୁଲ ବନ୍ଦ ଅଛି ବୋଲିକି, ଅନଲାଇନ୍ କ୍ଲାସ୍ ୱାର୍କ ଆଟ୍ ହୋମ୍ ଭଳି ଆମ ପାଇଁ ଗୋଟେ ପରିବେଶ ତିଆରି କରିଥିଲେ। ତାପରେ ଆଉ ଗୋଟେ ଆସିକି ଯେତେବେଳେ ଯେ ବିଦ୍ୟାଳୟ ରେଜଲ୍ଟ ବାହାର କରିବି କେବଳ ଖାଲି ଡିକ୍ଲେୟାର ହେଇଗଲା, ଆମର ତ ରେଜଲ୍ଟ କଲେ ଅଲଗା ପ୍ରକାର, ଆମେ ଆଶା କରୁ ଅଲଗା ପ୍ରକାର ହେଲା ଅଲଗା ପ୍ରକାର। ସେ ଯେଉଁ ବିଶ୍ୱ ବିସ୍ଫୋରକ ଅବସ୍ଥା ସେଇଠି ରାଜେନ୍ଦ୍ରଙ୍କୁ ଧୈର୍ଯ୍ୟ ଦେଖିଛି, ସିଏ ନଥିଲେ ବୋଧେ ପରିସ୍ଥିତି ଭିନ୍ନ ପ୍ରକାର ହେଇଥାନ୍ତା। ତାପରେ ଯେଉଁ ପିଲାମାନଙ୍କ ଫର୍ମ ଫିଲ୍ଅପ୍, ସେଇ ଯେଉଁ ଗୁରୁ ମାନେ କବିମାନଙ୍କ ପ୍ରେସର, ମୁଁ ଦେଖିଛି ରାଜେନ୍ଦ୍ରଙ୍କୁ କିଏ କେଉଁ ଟାଇପ୍ର ଲୋକମାନଙ୍କ ସହିତ ଅଭିଭାବକ ହ୍ୟାଣ୍ଡେଲ୍ କରିବା, ତାଙ୍କର ସେଇଠି ଗୋଟେ ପ୍ରତିକୂଳ ପରିସ୍ଥିତି ନ କଲେ କ୍ୱାଲିଟି ଜଣାପଡ଼େ, ତା ପରିଚୟ ମୁଁ ପାଇଥିଲି ରାଜେନ୍ଦ୍ର। ଆଉ ବିଶେଷ କିଛି ମୁଁ କହିବିନି, ସେ ତାଙ୍କ ଯେଉଁ ଜାଗା ଅଛି ସେ ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ପୂରଣ ହେବାକୁ ନିଶ୍ଚିନ୍ତ ଆମକୁ ସମୟ ଲାଗିବ, କେବେ ପୂରଣ ହେବ କିଏ ଜାଣିନି। ଆଉ ସେ ଯେଉଁ ଜାଗା ଛାଡ଼ିଗଲେ ସେ ଜାଗା ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ପୂରଣ କରିବା ଆମର ବହୁତ କଷ୍ଟ। ଆଉ ଛୁଟି ଗୋଟେ କଥା ଆସୁଥିବି, ଥରେ ଗୋଟେ କମ୍ପାନୀରେ ବହୁତ ବଡ଼ ରେପୁଟେଡ୍ କମ୍ପାନୀ, ତା ଚିଫ୍ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ପୋଷ୍ଟଟା ଖାଲି ହେଲା, ବହୁତ ରେପୁଟେଡ୍ କମ୍ପାନୀ, ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ କମ୍ପାନୀ, ଯେହେତୁ ଚିଫ୍ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ପୋଷ୍ଟ ଖାଲି ହେଲା, ବହୁତ ଆଶା ଏତ ଆପ୍ଲାଏ କଲେ, ବହୁତ ଆଶା ଇଚ୍ଛା କଲେ ସେ କମ୍ପାନୀ ଜଏନ୍ କରିବେ, ବହୁତ ବଡ଼ ବ୍ରାଣ୍ଡଟା, କିଛି ନବା କଥା ଥିଲେ, କିଛି ଅନୁଭବୀ ଲୋକ ଥିଲେ, ସବୁ ବହୁତ ଲୋକ ଆସିଲେ। ତାଙ୍କ ସର୍ଟଲିଷ୍ଟ କରି ଦୁଇ ଜଣ ରଖା ହେଲା, ତେଣୁ ଲୋକ ସେ ଦେଖିଲେ ଏଇ ଦୁଇ ଜଣ ଲାଷ୍ଟକୁ ରହିଲେ, ସେ ଦୁଇ ଜଣଙ୍କ ଇମ୍ପ୍ରୁଭ୍ ହେଲା, ଦେଖାଲେ ସେ ସୀମାରେ ପୂର୍ବରୁ କ'ଣ ସେମାନେ ଆଗ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଗୋଟେ ବଡ଼ କମ୍ପାନୀ କାମ କରୁଥିଲେ, ଏ କମ୍ପାନୀ ଛୋଟ ବଡ଼ ବଡ଼ କମ୍ପାନୀ କାମ କରୁଥିଲେ। ଆଉ ସେମାନେ ଯେଉଁ କମ୍ପାନୀ କାମ କରୁଥିଲେ ସେ କମ୍ପାନୀର ରେପୁଟେସନ୍ ବହୁତ ଭଲ ଥିଲା, ମାନେ ଆଗରୁ ଭଲ ନଥିଲା, ଏମାନେ ଗଲା ପରେ ସେ କମ୍ପାନୀର ଟ୍ରାକ୍ ରେକର୍ଡ଼ ବଦଳେଇ ଦେଇଥିଲେ, କମ୍ପାନୀର ଉତ୍କର୍ଷରେ ପହଞ୍ଚେଇ ଦେଇଥିଲେ, ଏଜୁକେସନ୍ ବି କାହା ବି କମ୍ ନଥିଲା, ଆଉ ଲମ୍ବା ସମୟ ବି କାମ କରିବାକୁ ବି ବୟସ ବି ଥିଲା। ତେଣୁ ଏମାନେ ତାଙ୍କର କେମିତି କାହାକୁ ସ୍ଥିର କି, ଦୁଇ ଜଣ ଯାକ ଇକ୍ୱାଲି କ୍ୱାଲିଫାଏଡ଼, ଦୁଇ ଜଣଙ୍କର ଟ୍ରାକ୍ ରେକର୍ଡ଼ ଭଲ, ଆଉ ଯେଉଁ କମ୍ପାନୀ କାମ କରୁଥିଲେ ସେଠି ସେମାନେ ପରଫର୍ମାନ୍ସ ବହୁତ ଭଲ। ତୁ କାହାକୁ ରଖିବି କାହାକୁ ଛାଡ଼ିବି, ମୁଁ ସେମାନେ ଗୋଟେ ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ପଡ଼ିଲି। ତାପରେ ତାଙ୍କୁ କହିଲେ ଆପଣ କରନ୍ତୁ ଦୁଇ ଦିନ ପାସ୍, ଦୁଇ ଦିନ ପରେ ଏଇ କମ୍ପାନୀରୁ କମ୍ପାନୀ ସେ ଆପ୍ଲାଏ କରିଥିଲେ, ଯେଉଁ କମ୍ପାନୀ ବୋର୍ଡ଼ ଖାଲିଥିଲା ସେ କମ୍ପାନୀର ମାଲିକ ଯାଇକି ସେ ଯେଉଁ ଦୁଇଟା ପୂର୍ବ କମ୍ପାନୀ ଯେଉଁ କାମ କରୁଥିଲେ ଜଣେ କାମ କରେ ସେ କମ୍ପାନୀକୁ ଅନୁଧ୍ୟାନ କଲେ, ସେ ଦେଖିଲେ ଜଣେ ବ୍ୟକ୍ତି ସେ କମ୍ପାନୀ ଜଏନ୍ କଲାପରେ କମ୍ପାନୀ ବହୁତ ଉତ୍କର୍ଷ ହୋଇଛି, ବହୁତ ମାନେ ଦାମୀ କମ୍ପାନୀ ହୋଇଛି, ତା ପ୍ରଡ଼କ୍ସନ୍ ବହୁତ ବଢ଼ିଯାଇଛି। ଦ୍ୱିତୀୟ କମ୍ପାନୀ ଦେଖିଲେ ସେ ବି ଜଏନ୍ କଲାପରେ ମାନେ ସେ କମ୍ପାନୀର ବହୁତ ଉନ୍ନତି ହୋଇଛି। ତାପରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ପଡ଼ିଲେ କଲେ ଦୁଇ ଜଣ ତ ଆସିଲା ପରେ ଦୁଇ ଜଣ କମ୍ପାନୀର ବହୁତ ଡେଭଲପମେଣ୍ଟ ହୋଇଛି, କ'ଣ କରାଯିବ। ତାପରେ ଦେଖିଲେ ଦୁଇ ଜଣ ଭିତରୁ ଜଣେ କମ୍ପାନୀ ଛାଡ଼ିଲା ପରେ ସେ କମ୍ପାନୀର କାମ ପୁରା ସ୍ଲୋ ହୋଇଯାଇଛି, କାହିଁକି ଲୋକମାନେ ସେ କମ୍ପାନୀ ଉପରେ ଏତେ ନିର୍ଭର କରୁଥିଲେ, ସେ ବ୍ୟକ୍ତି ଉପରେ ନିର୍ଭର, ସେ କମ୍ପାନୀର ଲୋକମାନେ ତାଙ୍କ ଉପରେ ଏତେ ନିର୍ଭର କରୁଥିଲେ, ସେ ଛାଡ଼ି ଆସିଲା ପରେ ତାଙ୍କର ଆଗ୍ରହ କମିଯାଏ, ସେ କମ୍ପାନୀର ପ୍ରଡ଼କ୍ସନ୍ କମିଯାଇଛି। ଦ୍ୱିତୀୟ ବ୍ୟକ୍ତି ଯେଉଁ କମ୍ପାନୀ ଥିଲେ ସିଏ ଆସିଲା ପରେ ସେ କମ୍ପାନୀର ଅବସ୍ଥା ପୂର୍ବ ପରି ଅଛି, ଫରକ ହେଲା। ସେ ଆସିଲା ବେଳକୁ ସେ କମ୍ପାନୀର ବାକି ଲୋକମାନଙ୍କୁ, ବାକି ଅଫିସ୍ ବର୍ଗ ସ୍ଥାପନା ଏଇ ଟାଇପ୍ର ଗଢ଼ି ତୋଳି ଦେଇଛନ୍ତି ଯେ ତା ସିଏ ଆସିଲା ପରେ ମଧ୍ୟ ପ୍ରଭାବ କିଛି ଶୂନ୍ୟ ହୋଇଛି, ମାନେ ତାଙ୍କ ଏଇ ଟାଇପ୍ର ପଛ ପିଢ଼ି ଗଢ଼ି ଦେଇଛନ୍ତି, ସେ କମ୍ପାନୀ ମଧ୍ୟ ସେଇ ଠିକ ଅଛି। ତ ଦ୍ୱିତୀୟ ଲୋକ ଯିଏ ଆସିଲା ପରେ କମ୍ପାନୀର ଠିକ୍ ଚାଲିଛି ସେଇ ଲୋକ ଯୋଗ୍ୟ ବିଭିନ୍ନ ତୁମେ ଏଇ କହିବା ପରିପ୍ରେକ୍ଷୀ ରାଜେନ୍ଦ୍ର ଭାଇ ତାଙ୍କ 33 ବର୍ଷ କାର୍ଯ୍ୟକାଳ ଭିତରେ ଆମମାନଙ୍କୁ ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ଟାଇପ୍ର ଗଢ଼ି ତୋଳିଛନ୍ତି। ଆଗାମୀ ଦିନରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏ ସ୍କୁଲ ଯେଉଁ ପ୍ରତିଷ୍ଠା ଅଛି ସେମାନେ ଆପଣ ବଜେଇ ରଖିଲା କ୍ୱାଲିଟି ଆପଣମାନଙ୍କୁ ଡେଭଲପ୍ କରିଛନ୍ତି, ଏଇଟା ମୁଁ ଦେଖିପାରୁଛି। ଆଉ ବିଶେଷ କିଛି କହିବିନି, ଆଜି ସମସ୍ତେ ଟିକେ କିଛି କହିବେ, ମୁଁ ଭଗବାନଙ୍କର ପ୍ରାର୍ଥନା କରୁଛି ରାଜେନ୍ଦ୍ର ଗୁରୁଜୀ ବିଜୁ ଗୁରୁମାଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଠିକ୍ ରହୁ, ପରିବାର ସୁଖ ଶାନ୍ତି ରହୁ, ଆଉ ସ୍କୁଲ ପ୍ରତି ସେ ନିଜ ସ୍କୁଲ ଛାଡ଼ି ଯାଇଥାନ୍ତି ସ୍କୁଲ, ଆଉ ତାଙ୍କ ମନେ ସବୁଦିନେ ରହୁ।